1971 সালের 16ই ডিসেম্বর স্বাধীন হয় বাংলাদেশ। কিন্তু যার ডাকে কোটি কোটি মানুষ স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, যার ডাকে বিশ্বের বহু দেশ বাংলাদেশের জন্মকে দিয়েছিল স্বীকৃতি, সেই স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই ছিলেন সেই সময় পাকিস্তানে কারাবন্দী। বিজয়ের পর 10ই জানুয়ারি লন্ডন, দিল্লি এবং কলকাতার আকাশপথ হয়ে বাংলাদেশে ফেরেন বঙ্গবন্ধু। নানা আয়োজনে সেদিন তাদের বরণ করে নেন বাংলাদেশের মানুষ। এরপর থেকেই দিনটিকে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসেবে পালন করা হচ্ছে। রোববার বাংলাদেশের মতো কলকাতাতেও দিবসটি উপলক্ষে আয়োজন করা হয় নানা অনুষ্ঠানের। কলকাতার বঙ্গবন্ধু সরণির বাংলাদেশ উপহাই কমিশন দপ্তরে আয়োজিত আলোচনা সভায় বঙ্গবন্ধুকে স্মরণ করেন বক্তারা। যিনি ছিলেন আমাদের মহান নেতা, তিনি কিন্তু তখনও বাংলাদেশে নেই। তিনি আসলেন 10ই জানুয়ারি। বঙ্গবন্ধুর এই বাংলাদেশে আসার মাধ্যমেই কিন্তু বাংলাদেশের স্বাধীনতা বা বিজয় পরিপূর্ণতা লাভ করে। সম্মুখে মৃত্যুর দুয়ার জেরেও অন্ধকারের তাহসিক শক্তি তার হৃদয় বৃত্তিকে গ্রাস করতে পারে না। ফিরিয়ে আনার যে ব্যক্তিত্ব বাঙালি জীবনে, বাঙালির ইতিহাসে, তিনি শেখ মুজিব। বাংলাদেশের বাইরে কলকাতায় এই উপহাই কমিশন ভবনেই প্রথম উড়েছিল লাল সবুজের পতাকা। দমদম এয়ারপোর্টে বঙ্গবন্ধুর জন্য পুরো মঞ্চ তৈরি ছিল। বিপুল জনগণ এখানে অধীর আগ্রহে অপেক্ষা করছিল বঙ্গবন্ধু কখন এসে নামবেন। কিন্তু বঙ্গবন্ধু যখন জানালেন দেশের মাটিতে আগে পা রাখতে চান, উনি মিসেস ইন্দিরা গান্ধীকেও জানিয়ে আসছেন। কলকাতার বাংলাদেশ হাইকমিশন দপ্তরের কর্মকর্তা ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার বিশিষ্টজনরা। সুব্রত আচার্য, সমসংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত।